আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাতজন ব্যক্তির সাথে কথা বলবেন না, তাকাবেন না, ঘৃণা করবেন তাদেরকে, ভয় হয়, ভয় হয় না? কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবেন না কয়জন ব্যক্তির সাথে? সাতজন ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথাই বলবেন না, তাদের প্রতি কোনো রহম করবেন না, তাদের দিকে করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না, ঘৃণা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, মানুষ মানুষের ঘৃণা থেকে বাঁচার জন্য কত কিছুই না করে, ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনার সাথে কথা বলবেন না, আপনার দিকে রহম দিবেন না, আপনার জন্য কিছুই আল্লাহ তাআলা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের ময়দানে এক নাম্বার ওই ব্যক্তির সাথে আল্লাহ পাক কথা বলবেন না যেই ব্যক্তির বয়স হয়ে গেছে তারপরেও জিনা ব্যভিচার ছাড়তে পারে নাই, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু জিনা ছাড়তে পারে নাই, বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। আমরা বলে থাকি আজ আজবাদে কাল মরে যাবে, কবরে পা একখান চলে গেছে, এখনও স্বভাব চরিত্র ঠিক হয়নি, এখনও স্বভাব চরিত্র ঠিক হয়নি। বৃদ্ধ বয়সে যারা জিনা করে আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না। দুই নম্বরে ওই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না যেই ব্যক্তি গরিব কিন্তু অহংকারী। যে ব্যক্তি কি গরিব কিন্তু অহংকারী, এ হাদিসের ব্যাখ্যা পড়লাম। গরিবকে আপনারা এখানে কারা বড় লোক? এখানে কিছু মানুষ উত্তর দিবেন, এখানে আছে আলহাজ মনির হোসেন ভুইয়া, হান্নান ভুইয়া, আউয়াল ভুইয়া, এই যে শাহাদত হোসেন খান, আলম ভুইয়া, এরা সব বড় লোক, তাই বলবেন না? এরা সবাই ধনী, এরকম বলবেন তো নাকি? এরাই ধনী, ওনাদের ভিতরে ওনাদের লেভেলে আবার যারা বসবেন তাদের ভিতরে দেখা গেল যে সবাই আরও টাকার মালিক। মাঝখান দিয়ে আমরা যাদেরকে বড় লোক মনে করি এরা উঠে বলতেছে বা এই মজলিসে আমার চাইতে গরিব আর কেউ নাই, এরকম গরিব সবাই, এরকম গরিব সবাই। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, কেবলমাত্র ধনী আল্লাহ, ধনীকে আল্লাহ, আর পৃথিবীতে মানুষ যত আছে, জাত যত আছে, থাক বা না থাক সবাই ফকির, পৃথিবীতে যারা আছে সবাই কি ফকির, সবাই মিসকিন, কিচ্ছু নাই, সবাই চায় আল্লাহর কাছে, কিন্তু আল্লাহু সামাদ, আল্লাহ কারো কাছে চান না। আল্লাহু আকবার বলেন, আল্লাহ কারো কাছে চান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, পৃথিবীর মানুষের কাছে যা আছে তাদেরকে যা দিয়েছি, খনিজ সম্পদ দিয়েছি, পশু সম্পদ দিয়েছি, মানব সম্পদ দিয়েছি, তাদেরকে আমি সোনা দানা টাকা পয়সা অর্থ করি যা দিয়েছি, পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু যত সম্পদ দিয়েছি, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে দিয়েছি আমি আল্লাহ পাকের ভাণ্ড কখনো ফুরাবে না, কিন্তু বান্দাকে যা দিয়েছি খেয়ে খেয়ে এক এক করে সব শেষ করে ফেলবে, বান্দার কাছে যা আছে তা ফুরিয়ে যায়, আমাইন্দাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে তা কখনো ফুরায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ধনীকে ফকিরকে, আপনি এখন বড় লোক, আপনি এখন বিশাল বড় ধনী হতে পারে, আপনার মৃত্যুর পরে কাফনের কাপড়ও নাও জুটতে পারে, পারে না? ছেলে মেয়ে যদি কামড়া কামড়ি শুরু করে আপনি পড়ে থাকবেন আমতলায় তিন দিন, ইতিহাস আছে না স্থানীয় যারা তারা জানেন, পড়ে থাকবেন আমতলায় তিন দিন, ঘরের মধ্যে ঢুকাবে, এতটুকুন বোধগম্যতা তাদের নাই। অনলাইনে দেখলাম বাবার জান বেরোচ্ছে আর সন্তান হাতটা জোর করে নিয়ে টিপসই নেওয়ার চেষ্টা করছে,
হাইরে সম্পদ, হাইরে সম্পদ নিয়ে যেতে পারবি? এক কানা করিও না, তিন টুকরা সাদা কাফনের বেশি কিচ্ছু নিতে পারবি? কাফনের কাপড়ের কোনো পকেট থাকে না জানো না? এ কাপড়ে কোনো পকেট থাকে না জানো না? কি আশ্চর্য কথা, বাবার জান বেরোচ্ছে, সন্তানরা টিপসই নেওয়ায় ব্যস্ত। ইস, বাবার জান বেরোয়নি, বাবা মাঝে মাঝে হাত ঝাটকা দিয়ে ফেরে মানে ফিরাই নিচ্ছে, আবার জোর করে ধরে টিপসই নেওয়ার চেষ্টা করছে। এর আগে একটা ঘটেছিল ঝিনাইদহ, আশ্চর্য কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন, বলেন আমিন। এই সম্পদের কারণে অনেক মানুষ, অনেক মানুষ, মানুষ তো প্রকৃত ফকির, ধনীকে আল্লাহ, এই সম্পদের কারণে অনেক মানুষ মানুষ থাকে না, নিজেদেরকে পশুর কাতারে দাঁড় করাইয়া দেয়, পশুর কাতারে দাঁড় করাইয়া দেয়। প্রিয় ভাইরা, ফকির বাড়ি মসজিদের ইমাম সাহেবের নিয়ে একটা ভেজাল চলতেছে জানেন, অনেকেই জেনে ফেলেছেন ইতিমধ্যে, কথা বলেছি ওনাদের সাথে। ইমাম সাহেব আর কমিটির ভিতরে তাদের বোঝাপড়ার বিভিন্ন সমস্যা থাকতে পারে, হতে পারে, এটা নিয়ে আমাদের এখানে কথা বলার কোনো প্রয়োজন না। একটা কথা সবচাইতে আঘাত করেছে আমাকে, মসজিদ কমিটি যদি বলে মুসল্লি যা আছে পেশাব করে দিলে ভেসে যাবে, এই কথা কোনো বিবেকবান মানুষের পক্ষে বলা সম্ভব? কি আশ্চর্য কথা, মসজিদ কমিটি যদি বলে মুসল্লিদেরকে পেশাব করে দিলে ভেসে যাবে, এই মানুষটা জানোয়ারের কোন পর্যায়ে চলে গেছে? আল্লাহ পাক এজন্য বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, মানুষ শুধু জানোয়ারের মতো তা নয়, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায় যখন কোনো মানুষের বিবেক বুদ্ধি শেষ হয়ে যায়। আমি খুবই মর্মাহত হয়েছি, মুসল্লিরা আপনার অনেক বাড়ি আছে, ঘর আছে, বিল্ডিং আছে, ভাড়াটিয়া না থাকলে আপনি টিকে থাকবেন? টিকে থাকবেন? একজন বিরাট বড় ব্যবসায়ী খরিদ্দার না থাকলে টিকে থাকবেন? আল্লাহ একজনকে আরেকজনের প্রয়োজনে বানিয়েছেন, সুবহানাল্লাহ, বলেন বলেন সুবহানাল্লাহ, বলেন। একজন সুইপার, তাকে আপনার প্রয়োজন, ওই সুইপারেরও আপনার প্রয়োজন, আপনি না থাকলে সুইপারের যেমন কর্ম থাকবে না, আবার সুইপার না থাকলে আপনার বাড়িটা সুন্দর রাখতে পারবেন না। উভয়কে উভয়ের প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে উঁচু নিচু ধনী গরিব বানিয়েছেন, এটা আল্লাহ পাকের হিকমা, আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক যদি এই দয়া না করতেন আপনি কোটিপতি, পায়খানার টাঙ্কির মধ্যে আপনার নিজের নামা লাগত। শহরটা এত সুন্দর রেখেছেন যাদের জন্য, যারা সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু দেয়, পথের ঝাড়ুদার আপনার কাছে কিছু মনে হয় না? আল্লাহ পাক যদি তাকে তৈরি না করতেন, কেউ যদি ঝাড়ু দেওয়ার না থাকতো, তাহলে কি করা লাগত? হ্যাঁ, ঝাড়ু নিয়ে আপনার রাস্তায় নামা লাগতো, লাগতো কি লাগতো না? সহজ কথা কেন বোঝেন না? কি করে বলেন একটা মসজিদ কমিটি কি করে বলতে পারে মুসল্লিদেরকে পেশাব করে দিলে ভেসে যাবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন, বলেন না এমন কথা, আর সে আজীব পর্যন্ত ধাক্কা লাগবে। আমার খুব খারাপ লেগেছে, আমি সাথে সাথে প্রতিবাদ করেছি, এই কথা কেন বলেন? মসজিদের মুসল্লি যদি না থাকে, বাড়ির ভাড়াটিয়া যদি না থাকে, ব্যাংকে যে লোন আছে, ব্যাংকের লোকেরা পরনে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়ে লেনটা করে দেবে, বেয়াদবগুলো কোথাকার? এগুলো আপনার নিয়ামত, ব্যবসায়ীর জন্য খরিদ্দার নিয়ামত। মসজিদে হাজার হাজার মুসল্লি আসবে, কমিটি গর্বে ফুলে ওঠার কথা,
আলহামদুলিল্লাহ বলার কথা। আমার মসজিদে হাজার মুসল্লি নামাজ পড়ে, হাজার মানুষের কদম পড়ে, হাজার মানুষের সেজদা পড়ে, হাজার মানুষের দোয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়, এটা তো খুশি হওয়ার কথা। কি করে বলতে পারে পেশাব করে দিলে ভেসে যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এ কথাই বলছিলাম যে মানুষের বিবেক মরে গেলে কি হয়। আমার কথা, বিবেক মরে গেলে কি হয়, পশু হয়ে যায়। অহংকারী হয়েন না, অহংকারী হয়েন না, নরম হয়ে যান, নরম হয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন তিন নাম্বার, ওই মানুষটার সাথে কোনো কথা কেয়ামতের ময়দানে বলবেন না যে মানুষটা রাজত্ব দিয়েছি, যেই মানুষটাকে সিয়ারে বসিয়েছি, যেই মানুষটা সম্পদের উপরে বসেছে, যেই মানুষটা ক্ষমতায় বসেছে, শুধুমাত্র প্রধানমন্ত্রী, শুধুমাত্র একদম প্রেসিডেন্ট তা নয়, যেই ব্যক্তি মেম্বরের চেয়ারে বসেছে, যেই ব্যক্তি চেয়ারম্যানের চেয়ারে বসেছে, যেই ব্যক্তি এমপির চেয়ারে বসেছে, যেই ব্যক্তি মন্ত্রীর চেয়ারে বসেছে, ওই ব্যক্তি যদি মিথ্যা বলে, আল্লাহ রাব্বুল আমিন বলে ওই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে কোনো কথা বলবো না। শুনতেছেন কথা? আমি যদি এই মেহরাবে বসে অহরহ মিথ্যা বলতে থাকি, আল্লাহ পাক আমার সাথেও কথা বলবেন না। আপনাকে আল্লাহ যেই সিয়ার দিয়েছেন, ওই সিয়ারে বসে যদি মিথ্যা বলেন, আল্লাহ কিন্তু আপনার সাথে কথা বলবেন না। এমন বাদশার সাথে, এমন ক্ষমতাবান মানুষের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না যেই মানুষটাকে সম্মানে চেয়ারে বসানো হয়েছে, সিয়ারে বসে মিথ্যা বলে অন্য মানুষদের বিপদে ফেলা, এই মানুষের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো কথা বলবেন না। চার নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা দোকানদার খেয়াল করেন, চার নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যবসায়ীর সাথে কথা বলবো না যেই ব্যবসায়ী মিথ্যা কসম করে মাল বিক্রি করে, কসম করে, আল্লাহর কসম এটা আমার 95 টাকা দিয়ে কিনা, এরকম বলে না, বলে না? এ দোকানদাররা আছেন এরকম? দোকানদাররা সাবধান, 5 টাকা কম লাভ হলে ক্ষতি কি, ক্ষতি কি? দেখেন না, মরিচের বাসা বাজার এমনভাবে বেড়ে গেল, মুহূর্তের ভিতরে কাঁচামাল যারা বিক্রি করে বড় লোক হয়ে গেল, ঠিক না? আমি দেখেছি আধা কেজি মরিচ নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে দৌড়াচ্ছে, জিজ্ঞেস করছি চাচা কোথায় যাচ্ছেন, ভাই আধা কেজি মরিচ হয়েছে বাজারে নিয়ে বিক্রি করে আসে। তখন আমি চিন্তা করছি আশ্চর্য কথা, আধা কেজি মরিচ বাজারে নিয়ে যাই কেন, জিজ্ঞেস করছি কত করে, কয় 1200 টাকা কেজি, আধা কেজির দাম 600 টাকা, শুধু শুধু বাড়িতে ফেলে নষ্ট করার দরকার আছে, নিজে খাবো না বাজারে বিক্রি করে আসে। মুহূর্তের ভিতরে আল্লাহ ধনী বানাতে পারেন, পারেন? আবার আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ফকির বানাতে পারেন? সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে? উত্তর গাজীর চটে এমন ইতিহাসের অভাব নাই, আগে ছিল এখন কিচ্ছু নাই, কোরবানিও দিতে পারে না, পৃথিবী জুড়া ইতিহাসের কোনো অভাব নাই, পৃথিবী জুড়া ইতিহাসের কোনো অভাব নাই, আগে ধনী ছিল এখন অন্য মানুষের দরজায় হাত পেতে খায়, এরকম লোক আসে না নাই? আপনাদের জানার মতো দু চারজন আসে না? আগে ছিল কিন্তু এখন নাই, ফকির হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে? সম্পদ দিয়েছেন আপনি শুকরিয়া আদায় করেন, মিথ্যা শপথ করে, আল্লাহর কসম করে, মিথ্যা কথা করে ক্রয় বিক্রয় করবেন না, মনে থাকবে? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বুঝান, বলেন আমিন। 5 নাম্বার, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, আল্লাহ পাক তার সাথে কেয়ামতের ময়দানে কথা বলবেন না, কেয়ামতের ময়দানে কথা বলবেন না। দান করেছেন, সদকা করেছেন, অথবা সাহায্য করেছেন, অথবা উপহার দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, যে কোনো বিষয় আপনি কাউকে দিয়েছেন, দেওয়ার পরে খোঁটা দেওয়া কি ভালো মানুষের কাম? আল্লাহ রব্বুল আলামিন বলেন আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার প্রিয় বান্দারা, হে ইমানদারেরা,
খবরদার দান করে খোঁটা দিয়ে ওই দানের সওয়াবকে বিনষ্ট করে দিও না। দান করার পরে আর আপনি মনে রাখবেন না, যিনি পেয়েছেন তিনি মনে রাখবেন, আপনার মনে রাখার কোনো প্রয়োজন নাই। আর এটা যে কন্ট্রোল করেন, হিসাব রাখেন, তিনি মনে রাখবেন, যে ফেরেশতারা লিখে রাখবেন, এটার রেকর্ড থাকবে অনেক জায়গায়। আপনার মনে রেখে খোঁটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। কোনো মানুষকে দিবেন কিছু, আপনি খোঁটা দিবেন না। হ্যাঁ, কোনো মানুষ পাওয়ার পরে যদি আপনার প্রশংসা করে, তাহলে পরে মনে করবেন দেওয়ার কারণে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে আজানের আগে বিশেষ একটা আমল করছিলাম, একটা নতুন জায়নামাজ বিছানার উপরে বিছায়া জায়নামাজটা আনছে আমাদের মসজিদের মোতাল্লি প্রিয় ভাই মনির হোসেন ভুইয়া। যারা আমার ওখানে আছে, কয়েকজন আছে, সবাই বলছে মাশাআল্লাহ এত সুন্দর জায়নামাজ। আমি আজকেই বিছিয়েছি। আর উনি যদি বলে বেড়ায় যে হুজুরে দিছি, এই দিছি, সেই দিছি, এটা দিছি, ওটা দিছি, তাহলে ওনার সম্মান বাড়বে না কমবে? বাড়বে না কমবে? মাটির সাথে মিশে যাবে, বলার কোনো প্রয়োজন নাই। যা দান করবেন হিসাব রাখবে কে? সম্মান বাড়াবেন কে? দান করে যে ব্যক্তি খোঁটা দেয় তার সব নষ্ট হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চূড়ান্তভাবে তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তার দিকে দয়া করবেন না, করুণা করবেন না। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। ছয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন ওই মানুষটার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোনো কথা বলবেন না, সাহায্য করবেন না, দয়ার দৃষ্টি দিবেন না। যেই ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া পড়ে, কথা শুনতেছেন? শুনতেছেন কথা? আছেন না চলে গেছেন আপনারা? কথা কি শুনতেছেন? প্যান্ট পরেন যারা, টাকনুর নিচে আছে কাদের, আপনারা তারা টের পাচ্ছেন। আমি বিকেলে এখানে মাঝে মধ্যে বসে থাকলে একজন ভাইকে দেখি, কখনো কথা বলিনি, বেশ কোট মানে টাই পরা, সুন্দর শার্ট পরা, সম্ভবত ভালো কোনো চাকরি করেন, কিন্তু লক্ষ্য করে দেখি প্যান্টটা টাকনোর উপরে। আমার দেখেই মনে হয় নিঃসন্দেহে লোকটা পাঁচ অক্ত নামাজি না হলে টাকনোর উপরে কাপড় এভাবে থাকে না। কত সুন্দর পোশাক, দেখে খুব ভাল লাগে। ওনার পায়ের দিকে তাকালেই প্যান্টটা টাকনোর উপরে, আমার দেখে মনে হয় লোকটা নিঃসন্দেহে পাঁচ অক্ত নামাজ পড়ে। আর আপনারা আমার মুসল্লিয়ানে কেরামদের মধ্যে অনেক প্রিয় ভাইয়েরা আছেন, নামাজের সময় জনমের মতো গুছায় মসজিদে আইসা, গুছায় না মসজিদে আইসে একেবারে মানে গুছাইতে গুছাইতে হাঁটু পর্যন্ত নিয়ে যায়, নামাজ শেষ ওটারে ছেড়ে দিয়ে এমনভাবে ঝুলাইয়া দেয় মনে হয় যেন রাস্তায় ঝাড়ু দেওয়ার জন্য বাকি প্যান্টটা বানানো হয়েছে। লুঙ্গি, লুঙ্গি পরছে এও টাকনুর নিচে, প্যান্ট পরছে এও টাকনুর নিচে, টাকনুর নিচে যদি কাপড় থাকে ঝুলানো, আল্লাহর হাবিব বলেন আপনার সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না। এখন টাকনুর নিচে পড়বেন? আগামীকাল থেকে পড়বেন ইনশাল্লাহ, নাকি? আল্লাহ আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। লুঙ্গি হোক আর প্যান্ট হোক, আগামী দিনে আমি যে লুঙ্গি প্যান্ট বানাবো অবশ্যই টাকনুর উপরে, আর আজকের পর থেকে টাকনুর উপরে অন্তত পক্ষে প্যান্ট লুঙ্গি পরবো না। একজন লোক হাত দেখান তো যে আমি নিয়াত করলাম পরবো না, মাশাআল্লাহ। টাকনুর নিচে কাপড় পরবেন না যারা, অন্তর থেকে নিয়াত করে একটু হাতটা দেখান। আল্লাহু আকবার বলতে পারেন না? কি ব্যাপার, বেশি কিছু বলে ভালাইছি? হাত দেখেন, হাত ওঠানোর সিঁড়ি দেখছেন, কেউ ছোট, কেউ উঁচু, কেউ নিচু, কেউ চিন্তা করছে যে আগে ভাবে দেখি, এখনো তো আহারে। টাকনুর নিচে যদি কাপড় পরিধান করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কিয়ামতের ময়দানে কথা বলবেন না, সাহায্য করবেন না। আপনি যদি আল্লাহর সাহায্য না পেতে চান, আপনার যদি দরকার না হয় তাহলে অসুবিধা নেই। সাত নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে কোনো কথা বলবেন না যে ব্যক্তি মানুষের পানি বন্ধ করে দেয়।
যে ব্যক্তি মানুষের রাস্তা বন্ধ করে দেয়। শুনতেছেন কথা? যে ব্যক্তি মানুষের পানি বন্ধ করে দেয়, যে ব্যক্তি মানুষের রাস্তা বন্ধ করে দেয়। হাঁটার চলাচলের সামান্য একটু রাস্তা ছিল, শত শত মানুষ এটা চলতো সেই রাস্তা দিয়া। সামান্য স্বার্থ ত্যাগ না করে মানুষের রাস্তা যখন বন্ধ করে দেয়, কাটা দিয়ে দেয়, বেড়া দিয়ে দেয়, মানুষের চলার পথে যারা বাধা দেয়, ওই মানুষদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কথা বলবেন না। মানুষের চলার পথে বাধা দেওয়া, শুধু মানুষের চলার পথ, এই যে রাস্তা এটার উপরেই বাধা দেয় তা নয়, বাংলাদেশের রাস্তাগুলো বন্ধ করে দিয়ে চলার পথ বন্ধ করে দিয়েছে তা নয়, ক্ষমতার চেয়ারে বসে হাজারো মানুষের জীবন চলার পথ বন্ধ করে দিয়েছে এমন মানুষ আছে না নাই? সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আজকে তুমি জিতে যেতে পারো, এখানে তোমার বাড়ি, আজকে তুমি বিজয়ী হতে পারো, থানা তোমার হাতে, আজকে তুমি জিতে যেতে পারো, তোমার লক্ষ কোটি টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাব্বুলির রহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের জমি তোমার, আজকের রাজত্ব তোমার, আজকের ক্ষমতা তোমার, এই জন্য তোমার কাছে আমি হয়ে যাব অপরাধী। আমার বাড়ি বিদেশে, আমি একজন আলেম, আমি একজন মাওলানা, মিথ্যার বিরুদ্ধে কথা বলবো, মদের বিরুদ্ধে কথা বলবো, সুদের বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, এই জন্য আমি অপরাধী হয়ে যেতে পারি। আমাকে অপরাধী বানায়া তুমি জিতে যেতে পারো, আমাকে ফাঁসি দিতে পারো, আমাকে জেলখানায় ঢুকাতে পারো, আমাকে তুমি বছরের পর বছর কারারুদ্ধ করে রাখতে পারো, কারণ সবই তোমার হাতে, প্রশাসন তোমার হাতে, পুলিশ তোমার হাতে, সম্পদ তোমার হাতে, আইন বিভাগ তোমার হাতে, বিচার বিভাগ তোমার হাতে, এই জন্য তোমার ক্ষমতার কারণে আমাকে অপরাধী বানাতে পারো, আমাকে জেলে ঢুকাতে পারো, আমাকে হত্যা করতে পারো, আমাকে বাড়িছাড়া করতে পারো, আমাকে মামলার বুঝা মাথার উপরে চাপাই দিতে পারো। আল্লাহ পাক বলেন, সাবধান, ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে বিপদে পড়বে, তারা সত্যের বিরোধিতা করেছিল। এজন্য আল্লাহ বলেন, সাবধান, খবরদার, বাধা দিও না। কোনো মানুষ যদি চলতে চায়, চলার সুযোগ করে দাও। পানি পান যদি করতে চায়, পানি পানের সুযোগ করে দাও। আপনার প্রয়োজন আছে, আপনার প্রয়োজন ছাড়া যে পানিটা আছে, কেউ যদি পান করার জন্য আপনার কাছে আসে, তাহলে আপনি অবশ্যই তারে পানি পানের সুযোগ করে নেবেন। শহরে এটা বেশি দেখা যায়, পানি জমা করে রাখে, অন্য মানুষের প্রয়োজন হলেও কেউ পানি দিতে চায় না।